না, উনি তো কিছু করার নেই, যা লিখে দেয় বলতে হয়। কমন সেন্স যারা আছে সে এটা কি স্বীকার করবে? 2000 ক্রস করেছে জাম্প করে করে, 100-200 থেকে আজকে 2000 পার হলো, রোজ নতুন সংক্রমণ। এবং আগে আমরা শহরে দেখেছিলাম লোক কাতরাচ্ছিল, মারা যাচ্ছিল, এখন গ্রামেও শুরু হয়েছে, ডেড বডি পড়ে আছে, আবার লুকিয়ে ডেড বডি পোড়াতে হচ্ছে। দ্বিতীয় কথা, পশ্চিমবাংলা এরা বললে আমরা রিকভারি রেট 65 করেছি, 65-এর উপরে চলে গেছিলো, এখন সেটা 58-এর নিচে চলে গেছে। এটা কি ঊর্ধ্বগতি অধোগতি, এটা কি উন্নতি নাকি কন্ট্রোলের লক্ষণ? সেন ওনারা যদি সবাইকে বোকা মনে করেন, টিএমসির লোকেদেরকে বোকা বানান, ঠিক আছে, সাধারণ জনতা বোকা বানতে রাজি নয়। রোজকার যে পরিস্থিতি আমরা দেখছি, নামে বলছি না, এত বেড আছে, কোথায় বেড আছে, লোক রোজ প্রত্যাখ্যাত হচ্ছে, ফিরে এসে বাড়িতে মারা যাচ্ছে, বিষ খেয়ে নিচ্ছে। একাধিক হসপিটাল এরকম তৈরি করা হয়েছে, টেম্পোরারি বেড লাগানো হয়েছে, ডাক্তার বা নার্স কিচ্ছুই নাই, এবং যা বেড বলা হচ্ছে 50টা আছে, 25টা বেড, সমস্ত রকমভাবে লোককে ধোকা দেওয়ার চেষ্টা করছে। রোজ প্রেস কনফারেন্স করে যে যত ভালো মিথ্যা বলতে পারে তাকে দিয়ে বলানো হচ্ছে। এইভাবে করোনাকে আটকানো সম্ভব নয়। রাজ্যপাল এবং উপাচার্যদের মধ্যে সংঘাত তো চরমে উঠেছে, এবং রাজ্যপালের বৈঠকে না যাওয়া, উপস্থিত না হওয়া উপাচার্যদের একটা ট্র্যাডিশনে পরিণত হয়েছে, যতবারই রাজ্যপাল না, এটা কোনো নতুন ব্যাপার নয়। যেখান থেকে রাজ্যপাল এসছেন, তিনি নিজে ইউনিভার্সিটিতে গেছেন, সেখান থেকে উপাচার্য পালিয়ে গেছেন, ইনি বিধানসভায় গেছেন তো স্পিকার পালিয়ে গেছেন, এ নতুন কিছু না। এটা আমি জানি না কার লাভ হচ্ছে, হয়তো টিএমসি হচ্ছে তার লাভ হচ্ছে, টিএমসিরও লাভ হচ্ছে না, পশ্চিমবাংলারও লাভ হচ্ছে না, ঠিক আছে। বারবার করে কেরালার কথা বলা হচ্ছিল করোনা শুরুতে, এখন পুরোপুরি এখানে তিরুবনন্তপুরমে সেটা এখন লকডাউন হচ্ছে, মানে সেটা ফেল করছে। শুনুন, এই প্রচারটা করেছিল এখানকার সিপিএমরা, দেখুন কেরালকে, ওখানকার হেলথ মিনিস্টারের ছবি আমি পড়েছিলাম, নাকি দারুণ কাজ করেছেন। কেরল দিয়ে শুরু হয়েছিল, কেরল দিয়ে শেষ হবে। কমিউনিস্টরা সব জিনিস দেরিতে বোঝে আর খুব তাড়াতাড়ি রিয়াকশান দেয়, তার পরিণাম হয়েছে কেরল আজকে হু হু করে এগোচ্ছে। শুনুন, ওনারা বললে করোনাকে আটকানো যাবে না, দেখা উচিত বিহার ইউপির কাছ থেকে, শেখা উচিত এত বড় রাজ্য কী করে আটকেছে, তারা আগের থেকে ভেবেছে, তারা স্টেটমেন্টবাজি করেনি, তাদের মুখ্যমন্ত্রীর ওই মিথ্যা কথা বলতে হয়নি, তারা করেছে এবং কড়াকড়িভাবে পাস লাগু করেছে বলে সাধারণ মানুষ আজকে মেনে নিচ্ছে, লোক আইনকানুন মানছে। এখানে দিদিমণির চোখের সামনে সব আইন ভেঙেছে, উনি নিজে ভেঙেছেন, আজকে কী হচ্ছে, ভয়ের পরিবেশ তৈরি। আমি তো 4-8 জেলা ঘুরে এলাম দক্ষিণ বাংলার, কাঁথি পর্যন্ত কোর্টে গেছিলাম, কোর্টে চারিদিক কন্টেনমেন্ট জোন হয়ে গেছে। তো এই ধরনের পরিস্থিতি হয়েছে যে কোর্ট বন্ধ করতে হচ্ছে, অফিস বন্ধ করতে হচ্ছে নতুন করে, কিন্তু এখন দিদিমণি ফ্লাইট বন্ধ করেছেন, আকাশ দিয়ে কি করোনা আসছে কি? আজকে এখানে যা করোনা জমা হয়েছে এটা তো হাব হয়ে গেছে চারিদিকে, যেভাবে সামাজিক সংক্রমণ হচ্ছে, এটা কী করে আটকাবেন? উনি প্রথম থেকে মানুষের মাইন্ডসেটকে উনি বিগড়ে দিয়েছেন, কাউকে কিছু করতে দেননি, চিন্তা নাই আমি আছি, এবার উনি কোথায় আছে, খুঁজেই পাওয়া যাচ্ছে না কাউকে, কোনো ব্যবস্থাই নেই, সেজন্য পশ্চিমবাংলাকে ইচ্ছা করে বিপদের মধ্যে ঠেলে দিয়েছেন। 10 আগস্ট ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে ফার্স্ট ইয়ারে মেধার ভিত্তিতে, কিন্তু উচ্চ মাধ্যমিকে তো অর্ধেক পরীক্ষা, বেশ কয়েকটা পরীক্ষা হয়নি, সেখানে মেধাটা কীভাবে নির্বাচিত হচ্ছে, সেখানে তো গড়ে নাম্বার আমি জানি না, যে রেজাল্ট বেরিয়েছে উচ্চ মাধ্যমিকে, যেভাবে ওয়েবসাইট ক্র্যাশ করেছে, আর এখন যে রেজাল্টটা বিলি করা হচ্ছে ওটা আদৌ ঠিক কিনা, উদর পিণ্ডি উদর ঘাড়ে, কার নম্বর কার ঘাড়ে চেপে যে কীভাবে হয়েছে, আর আপনারাও ফার্স্ট সেকেন্ড থার্ড দেখালেন, পরে যদি দেখা গেল রিভিউ করে এগুলো নয়, তাহলে কী হবে ওই পরিবার, ওই ছেলেগুলোর মেয়েগুলোর ভবিষ্যৎ বা তাদের মনের অবস্থা কী হবে? কিন্তু সরকার কোনো কাজই সম্পূর্ণ করতে পারছে না, সব কন্ট্রোলের বাইরে চলে গেছে, সরকার পুরোপুরি বিফল হয়েছে। এখন আমার তো মানে মমতা ব্যানার্জি আমাদেরকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে পালিয়ে যাবেন। এবার অনলাইনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া হবে, কিন্তু অনেক জায়গায় তো অনলাইন পরিষেবাই গ্রামের মানুষ পায় না। না, এতদিন অনলাইন কেন করেননি? কারণ সিন্ডিকেটের ব্যাপার ছিল, কাটমানির ব্যাপার ছিল, পার্থকে বলে বলে করেননি, আজকে বুঝতে পেরেছেন অনলাইন ব্যাপার, হয়তো টাকা খেতে পারবেন, লোকের টাকাও নেই, কিন্তু কী হবে তাহলে, ভর্তি প্রক্রিয়া কী হবে, রেজাল্ট নিয়ে যেন বিভ্রান্তি হয়েছে, ওটাও তাই হবে। গ্রামের দিকে এখনও অনলাইনের যে ব্যবস্থা হয় কারেন্ট নেই, নাহলে ইন্টারনেটের পরিষেবা ঠিক নেই, তাহলে এরকম একটা আধা খেঁচড়া করে শিক্ষা ব্যবস্থার কোনো কী করতে চাইছেন? দেখুন, কেন্দ্রের বোর্ডগুলো বলেছে তারা পরীক্ষা নেবে, এনে বলছেন পরীক্ষা দেবো না আমরা, তাহলে সারা দেশে পরীক্ষা হবে, সারা দেশের ছেলেমেয়েরা রেজাল্ট পাবে, নতুন বছরে ভর্তি হবে, কিন্তু যেখানে অসম্পূর্ণ থেকে যাবে সেটা রেজাল্টও হবে না, তাহলে বাংলা ছেলেমেয়েদের একটা বছর ভবিষ্যৎ নষ্ট হবে। তাহলে এই ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা তাদের আগে ভাবা উচিত, এদের খামখেয়ালি পানায় ছেলেমেয়েদের ভবিষ্যৎকে নষ্ট করবে কেন।